হ্যালো ভিউয়ার্স, আবিষ্কারের নেশা মানুষকে কখনোই দমিয়ে রাখতে পারেনি। মানুষ সবসময় নিত্য নতুন কিছু আবিষ্কার করেই চলেছে, কিন্তু ইন্ডিয়ার আবিষ্কারগুলো দেখতে যেমন উদ্ভট তেমনি আবার হাস্যকরও বটে। আর ইন্ডিয়াতে এগুলোকে জোগাড় ইনভেনশন বলে ডাকা হয়ে থাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়াতে আবিষ্কার হওয়া চোখ ধাঁধালো সব জোগাড় ইনভেনশনকে দেখতে চলেছি এবং আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন। গরমের দিনে গরম লাগার পাশাপাশি কারো শরীর যদি অতিমাত্রা চুলকোচুলকি করে তাহলে আপনিও এই টেকনিক ফলো করতে পারেন। নিজের বউকে বাইকে নিয়ে ঘোরার স্বপ্ন সবার থাকে, কিন্তু বাইক কেনার যদি পয়সা না থাকে আর মাথার মধ্যে যদি অনেক ক্রিয়েটিভ আইডিয়া থাকে তাহলে নিমিষেই একটি বাইসাইকেলকে এমন বাইকে রূপ দিতে পারেন। আর সাথে সাথে গাড়ি চালানোর ফিলিংস পেতে চাইলে সামনের দিকে এরকম একটি স্টিয়ারিং লাগিয়ে নিতে পারেন, ঠিক যেমনটা এই ব্যক্তি করেছে। করোনাকালীন সময়ে মানুষ অতিমাত্রায় নিম পাতার ব্যবহার শুরু করে দিয়েছিল, এটা ভেবে যে নিম পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল অনেক উপাদান আছে যা ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করতে সক্ষম। আর সেই কথা মাথায় রেখে এই ব্যক্তি কিছু নিম পাতা দিয়ে এভাবেই একটি নিজের জন্য মাস্ক তৈরি করে ফেলে। এই ব্যক্তি হচ্ছে ভারতের উত্তরপ্রদেশের একজন নাগরিক এবং তাকে যখন প্রশ্ন করা হয় এই মাস্ক তিনি কোথায় পেয়েছেন, তখন তিনি বলেছিলেন যে সরকারি হাসপাতাল থেকে তাকে এটি দেওয়া হয়েছে। কিন্তু সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে যে এমন মাস্ক তারা কখনোই তৈরি করেনি, যদিও পরবর্তীতে এই ব্যক্তির বউ প্রকাশ করে যে ইনি এটি তৈরি করেছেন। সকল ধরনের ঘটনাগুলোকে উপর থেকে ক্যাপচার করার জন্য বর্তমান সময়ে দ্রোন ক্যামেরার ব্যবহার অধিক মাত্রায় বেড়ে গেছে। কিন্তু কেউ কি ভেবেছিল দ্রোনের সাহায্যে একটি ঠেলাগাড়িকে পরিচালনা করা সম্ভব? জি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি একটি বাস্তব ঘটনা। ব্লাড ডোনেশনের পাশাপাশি এখন এক বাইক থেকে অন্য বাইকে পেট্রোলও ডোনেশন হচ্ছে, একেই বলে বিপদের সময়ে প্রকৃত বন্ধু। সকালবেলা দাঁত ব্রাশ করার সময় আপনার যদি টুথপেস্ট শেষ হয়ে যায় তাহলে আপনিও এমন জুগারি আইডিয়া কাজে লাগাতে পারেন। প্রথম দেখাতে আপনি মনে করতে পারেন এটি তো একটি সাধারণ বুট জুতা, এটাকে নিয়ে কোনো কিছু বলার কি আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে আপনার আমার চিন্তাভাবনা পুরোপুরি ভুল। নিঃসন্দেহে এমন আবিষ্কার আমাদের দেশের কৃষক ভাইদের জন্য অনেক বেশি উপকারী হবে, কারণ পানি সেচের জন্য এমন যন্ত্র তৈরি করতে আপনাকে কোনো অর্থ খরচ করতে হবে না, সাথে সাথে এটি চালানোর জন্য কোনো তেল বা বিদ্যুতেরও প্রয়োজন হবে না। ভবন নির্মাণের সময় ইট বালি সিমেন্ট উপরে তোলার কাজটিকে খুব সহজেই একটি স্কুটারের সাহায্যে করে ফেলছেন এই আঙ্কেল। সত্যি কনস্ট্রাকশন কোম্পানিগুলো এই আঙ্কেলের সঙ্গে দ্রুতগতিতে যোগাযোগ করতে পারেন। এবারের আবিষ্কারটি দেখলে আপনি সত্যি সত্যি তাজ্জব বনে যাবেন। এই ব্যক্তি একটি সিএনজি অটোরিক্সাকে হেলিকপ্টারের মতো পাখা লাগিয়ে এভাবে আকাশে উড়িয়ে নিয়ে বেড়াচ্ছেন। ট্রাক্টরের জন্য টায়ার কেনার টাকা না থাকলে লোহার সাহায্যে আপনিও গোল গোল করে এমন বড় বড় চাকা তৈরি করে নিতে পারেন, যা একই সঙ্গে অনেক লং লাস্টিং হবে এবং আপনার টাকা খরচ কম হবে। লম্বা লম্বা লুডুস খেতে আপনার কাছে যদি সমস্যা মনে হয় তাহলে আপনিও এই ইন্ডিয়ান জোগাড়ের মতো করে খেতে পারেন। তার জন্য শুধুমাত্র আপনার একটি কেচির প্রয়োজন হবে। বর্তমান সময়ে মোটরসাইকেলের ব্যবহার অধিক গুণে বেড়ে গেছে, তাই তো মোটরসাইকেলের সাহায্যে মানুষ এভাবে গরুকে নিয়ে ঘুরে বেড়াতে শুরু করেছে। শুধু কি তাই, মোটরসাইকেলে যদি সিট ফাঁকা না থাকে আর আপনার হাতে থাকা ব্যাগের ওজন যদি বেশি হয়ে থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই, আর আপনিও ফলো করতে পারেন এই জোগাড় ইনভেনশন। গরমের দিনে আপনার শরীরে ফ্যানের বাতাস যদি কম লাগে তাহলে ফ্যানটিকে আপনার শরীরের সঙ্গে এভাবেই বেঁধে নিন, তাহলে দেখবেন এক বিন্দুও বাতাস আপনাকে ছেড়ে আর কোথাও যাচ্ছে না। ট্রেনে চড়ার সময় অতিরিক্ত ভিড় ছিল, তাই এই আন্টি জানালার ফাঁক দিয়ে শর্টকাটে এভাবেই ট্রেনের মধ্যে প্রবেশ করে। জিন্স প্যান্ট পরার সময় হঠাৎ করে যদি সেই প্যানের বাটন নষ্ট হয়ে যায় তখন একটি নাট আর বল্টুর সাহায্যে খুব সহজেই সেই প্যানের বাটন আপনি এভাবেই তৈরি করে নিতে পারবেন।
একেই বলে সুপার আইডিয়া। এই আখের রস বিক্রেতা ভাইজানের প্রশংসা না করে পারছি না। ইনি একটি প্রাইভেট কারের সামনের অংশের দিকে একটি শ্যালো মেশিনকে বসিয়ে নিয়েছেন, যার সাহায্যে ইনি আখ থেকে রসও বের করে নিতে পারেন এবং গাড়িটিকেও পরিচালনা করতে পারেন। প্রচণ্ড পরিমাণের গরমের দিনে মানুষের যেমন সমস্যা হয়ে থাকে, ঠিক তেমনি অনেক পশু পাখি গরমকে সহ্য করতে পারে না, যার মধ্যে মহিষ অন্যতম। আর এদেরকে একটু ঠান্ডা রাখার জন্য এমন ওয়াটার স্প্রে মেশিন তৈরি করা হয়েছিল, যা সত্যি সত্যি অনেক কার্যকারী। যারা ছেলুনে গিয়ে চুল কেটে নরসুন্দরকে টাকা দেওয়াকে অপচয় বলে মনে করেন, তারা নিজে নিজেই এই পদ্ধতি অনুসরণ করে নিজের মাথার চুল কাটতে পারেন। হিন্দু ভাইদের ভজন গাওয়ার সময় ঢোলঢাক বাজাতে অনেক কষ্ট করতে হয়, কিন্তু আপনি যদি এই যন্ত্রটির মতো একটি যন্ত্র তৈরি করতে পারেন, তাহলে আপনাকে আর কোনোদিন এমন কষ্টকর কাজ করতে হবে না। বর্তমান সময়ে জেসিবির ব্যবহার বেড়ে গেছে এবং এটি কিনতে গেলে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে, কিন্তু এটি কেনার জন্য আপনার কাছে যদি টাকা না থাকে, তাহলেও আপনি এর কাজ করতে পারবেন। যেমন এই ব্যক্তিরা একটি ট্রাক্টরের পিছনে লাঠি বেঁধে দিয়ে জেসিবির মতো করে কাজগুলোকে করে নিচ্ছে। প্রচণ্ড গরমের দিনে আপনি যদি পানিতে নেমে সুইমিং করতে না জানেন, তাহলে আপনিও এই ফর্মুলাকে কাজে লাগিয়ে সুইমিং করতে শুরু করে দিন, যার জন্য প্রয়োজন হবে খালি কয়েকটা প্লাস্টিকের ট্যাঙ্কি। লং ড্রাইভে গিয়ে একটু রেস্ট নেওয়ার জন্য আপনি যদি আপনার গাড়িতে একটু ঘুমিয়ে পড়তে চান, তাহলে আপনি আপনার গাড়ির পিছনের দিকে এভাবেই একটি বেড তৈরি করে নিতে পারেন। নাট খোলার জন্য আপনার কোনো মেকানিকের দরকার পড়বে না, শুধু আপনি এই যোগারি ইনভেনশনকে ফলো করবেন। একটি মোটর সাইকেলকে সর্বোচ্চ ব্যবহার করতে চাইলে আপনিও এই ব্যক্তির মতো করে দুই পাশে দুইটি সিট লাগিয়ে নিতে পারেন। এতে করে তিনজন যাত্রীর পরিবর্তে একটি মোটর সাইকেলে আটজন যাত্রী চড়তে পারবে, ঠিক যেমনটা এই ব্যক্তির মোটর সাইকেলে দেখা যাচ্ছে। মাস্ক পরে খাবার খেতে যেন কোনো সমস্যা না হয়, তাই এনারা একটি নতুন ধরনের মাস্ক তৈরি করেছিলেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। আর দেখতে থাকুন আমাদের অন্যান্য ভিডিওগুলো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।